সকালের চা সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, সবাই চা খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারাও খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। সকালবেলা সবাই চা খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখানো হবে, ওর জন্য পাঁপড় ভাজা করা হচ্ছে। আর সকালে আশেপাশে কাজ তো সারা হয়ে গেছে, চলো পাঁপড়গুলো ফটাফট ভেজে নিই। দেখেন বন্ধুরা আমার মুড়ি মাখানো হয়ে গেছে, এবার মুড়িগুলো সবাই খেয়ে নেবো। অতীশ শুনানে মুড়ি, অতীশ মুড়ি মা সবজি কাটছে, আর আমাদের এই গুলু বাবুটা এখন খেলা করছে সারাদিন 24 ঘন্টা গাড়ি। বলো গুড মর্নিং বাবু, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। ও গাড়িতে মাল বোঝাই করছে, দেখো সবজিগুলো সব নিয়ে এসে গাড়িতে এখন মাল বোঝাই করছে। শোনার ছেলে অবস্থা দেখো, উপরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, মাছ ভাজা চলছে, আর একটা মাছের মাথা পালন শাক দিয়ে হবে, পরে আপনাদের দেখাবো। বেগুনটা ভাজা হবে আর সর্ষের শাক হবে বেগুন ভাজা দিয়ে। এই বেগুন ছোট ছোটো করে কেটে রেখে সর্ষের শাকটা হবে, আর ওখানে কুমড়ো ভাজা, আর চিকেনটা আছে রান্না হবে, ফ্রিজে ছিল, চলো রান্নাটা করে নিই, পরে আপনাদের সামনে আসবে। গুড আফটারনুন বন্ধুরা, দেখো সব খেতে বসে পড়েছে। এটা দিদির ছেলে খাচ্ছে, আর ওটা আমাদের একটা ছোট ভাই নাতি খাচ্ছে। হাই, হ্যালো, হ্যালো, মা খেতে বসে পড়েছে, আর আমাদের কি রান্না হয়েছে একবার চলো দেখিয়ে দিই। এদিকে সব দিদির মেয়ে, এই এক দিদির মেয়ে, সব এখন খেতে মেতে, হ্যাঁ দিয়েছি, বসে পড়ো, হ্যাঁ এখনই যাচ্ছে, তুই বস না। আজ দুপুরে লাঞ্চ মেনু হয়েছে মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, এটা আমার এই দিদির মেয়ে রান্না করেছে, ওকে। আর বেগুন ভাজা, মাছ ভাজা, এটা হচ্ছে নাতিটার জন্য, কুমড়ো ভাজা, আর হয়েছে চিকেন। আজকে দিদির মেয়ে রান্না করেছে চিকেন আর মাছের ঝোল, দুর্দান্ত হয়েছে। পাঁচমিশালি সবজি, ভাত তো আছেই, আর কি করেছি, এইসবই হয়েছে, সব খেতে বসে পড়েছে। গুড ইভিনিং, দেখো বন্ধুরা অবস্থা দেখো আমার, এইভাবে সেজে নিয়েছি। আর আমার দিদির মেয়ে বললো এই শাড়িটা পরতে, নাহলে আর একটা শাড়ি ছিল সেটা ভেবেছিলাম পরবো, সবাই যেটা পছন্দ করে সেটাই তো পরতে হয়, এটা তো সবাই জানেন। আর আমি বলছি আর আমার দিদির ছেলে শুনছে, চুপচাপ শুনছে শুনছে। আর এই দেখো মেকআপ চলছে, এখন যে কখন মেকআপ শেষ হবে জানি না। আর এখন বাজে হচ্ছে 6:10, আর সোনার ছেলের অবস্থা, সোনার ছেলে গাড়ি ভেঙে ফেলেছে, ব্যাস গাড়ি কালকে আনা হলো আজকে ভেঙে ফেলেছে। মা আজকে রুটি করে দিল, আর হচ্ছে এখন চা, চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আমার থাক থাক কিছু করতে হবে না, ওটা এখনও গেস্ট আসার কথা হচ্ছে আসলো না, আমার পিসির মেয়ে ওরা রাস্তায় আছে, এখন ফোন করে দেখবো ওরা আসবে, তারপরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। আর পিসির মেয়ে, পিসির নাতনি আসছে, চলো এখন ফাইনাল চাটা খাবো, তারপরে লিপস্টিক দেবো, আর চুলটা বাদ দেওয়া আছে। আজকে যাব হচ্ছে পোড়ামাতলার দিকে ঠাকুর দেখতে, আগের দিন দেখেছি আগের ভিডিওতে, আমি দেখব আর বন্ধুদের দেখাবো না, তাই যতটুকুনি পারবো শেয়ার করব, বেশি তো শেয়ার করা সম্ভব না, যতটুকুনি পারবো শেয়ার করব। চলুন আমি আগে রেডি হয়ে নিই, পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন সব মেকআপ ফেকআপ চলছে, শুধু মেকআপ চলছে, আমি হালকা মেকআপ করেছি কিন্তু, চলো। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, কিন্তু 5:30 থেকে 7 চলছে, শুধুই চলছে, এখনও পর্যন্ত কেউ বার হয়নি। এখনও আমাদের সেই পিসির মেয়ে এখনও আসেনি, ওর জন্য সব ওয়েট করছে। আর আমার এই হচ্ছে ফাইনাল লুক, আর আমার বেটা ছেলে একদম ব্ল্যাকে ব্ল্যাক হয়ে গেছে আজকে, এ মায়ের পায়ের পা থেকে মাথা পর্যন্ত ব্ল্যাক দেখাচ্ছে। রবিবাস দেখা তাকা এখনও হয়নি, ফাইনাল লুক দেখাচ্ছে। আর আমাদের লতু রানী চুল বাঁধছে, হয়েছে চুলটা, হেয়ারটা ঠিক করবে, হয়ে গেছে সুনিতা, হয়ে গেছে দিদির মেয়ে চলে এসছে, দেখো কিন্তু কি
কিন্তু আমার দিদি যে মেয়ে আছে ভিডিও করল ভিডিও করছিল সারা হচ্ছে ও এক ঘন্টা ধরে সাজা এখনো সাজা কমপ্লিট হয়নি এখন 11টা ছাড়া আসতে পারবে এখনো 8টা বেজে যাচ্ছে প্রায় এখন 15 মিনিট বাকি আছে কই সারা হচ্ছে এও তিন জুতো পরে নেয় হয়ে গেছে সবার রঙ্গ টাকা হাই কর নাতিটাকে একটু নমস্কার দিয়াচ্ছে আর সব একটু ফটো তোলা তুলো করছে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন চলুন দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর আমরা এই রাস্তাটাতেই যাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় রোডের দিয়ে যেতে পারবো না এত ভিড় চলো সাথে থাকো সঙ্গে থাকলেও খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর প্রচণ্ড ভিড় আজকে দেখুন বন্ধুরা এই প্যান্ডেলের ভিতরটা বাইরেটাও সুন্দর ভিতরটাও কত সুন্দর আর প্রতিমাটাকে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেও সুন্দর লাগছে চারিদিকে প্যান্ডেলটাও খুব সুন্দর করে আমরা পরে আসলাম তাই মাকে খুঁজে পাচ্ছিলাম না অবশ্য মা বাড়ি যেত ঠিকঠাক ঠিকঠাক চলে যেত হ্যাঁ হারা তো না তাও একবার
হাত ধরে এই হাতটাতে ব্ল্যাক কালার কোট এবার আমরা বাড়ি চলে যাবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক করে আপনারা থাকবে বাই বাই গুড বাই।